লুচিয়ে বলছে, গুলি কর, আমাকে গুলি কর, আর গুলি করে দিল। প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাই আমরা সবাই। যতদিন না পর্যন্ত আমাদের এক দফা এক দাবি পালন না হচ্ছে এবং প্রধানমন্ত্রী তার বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা না করছে, এই আন্দোলন চলবে। অশোক সরতা কোটা সংস্কার আন্দোলন একের পর এক করেই যাচ্ছে শিক্ষার্থীরা। অশোক সরতা বর্তমানে কিন্তু ঢাকা এখন রণক্ষেত্র তৈরি হয়েছে এবং যেই কঠিন আলটিমেটাম দিলেন এবার শিক্ষার্থীরা এবং নতুন কৌশলে তারা আগাচ্ছে। দর্শক আজকে ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়ি চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাগুলো কি হচ্ছে সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। হ্যাঁ, তো চেয়ে বলছে, গুলি কর, আমাকে গুলি কর, আর গুলি করে দিল। ওরা কি মানুষ হবে না? সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা দাবি নিয়ে নেমেছে, শিক্ষার্থীদের তো কোনো দোষ নেই, ওরা মানুষ নয়, ওরা পশু। একজন ছাত্র হাত তুলে বলছে, আমাকে গুলি কর, আর ও গুলি করে দিয়েছে, ওর জীবনের মূল্য নেই। আবু সাইদ, আজ ওদের নির্দয়ে, ওদের নিষ্ঠুরতা আজকের বাংলাদেশের সকল নিষ্ঠুরতাকে পার করে দিয়েছে। কৃষক, শ্রমিক, জনতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে যে প্রান্তে আছেন সবাই মিলে ইস্পাত দৃঢ় শক্তি অর্জন করে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করুন। একটি নির্মমতার, নিষ্ঠুরতার দিন দেখল বাংলাদেশ। আজকে যখন কোটা সংস্কার আন্দোলনে ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছে তাদের আন্দোলন সংগ্রামকে সফল করতে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আজকে তার নির্দেশনায় আজকের দিনটিতে পাঁচজন মানুষ শাহাদাত বরণ করেছে। এখন পর্যন্ত পাঁচজন মানুষ মৃত্যুবরণ করেছে, দুইজন রংপুরে করেছে, দুইজন চট্টগ্রামে করেছে, একজন ঢাকাতে করেছে। এই পাঁচজন মানুষকে সরাসরি নির্দেশ দিয়েছে ওবায়দুল কাদের। আপনারা দেখেন আজকে সকালে তিনি বলছেন যে যথাসময়ে অ্যাকশন নেওয়া হবে। আমি তার এই অ্যাকশন দেখার পরেই ভাবছিলাম যে আমাদের এই কোমলমতি, আমাদের এই বর্তমান আন্দোলনরত শিক্ষার্থী বন্ধুদের উপরে কি জানি হয়ে যায়। আর তাই হয়েছে, ফেসিবাদ শেখ হাসিনার নির্দেশনায় ওবায়দুল কাদেরের তত্ত্বাবধানে আজকের পাঁচটি লাশ পড়তে হয়েছে। কি নির্মম দৃশ্য দেখেছে বাংলাদেশ, কি নিষ্ঠুরতা দেখেছে বাংলাদেশ। একটি ভাই হাত উঁচিয়ে এখানে দাঁড়িয়েছে যে গুলি কর, আমাকে গুলি কর, আমাকে মেরে ফেল। এই হাত উঁচিয়ে উঁচিয়ে তিনি যখন বলছেন আমাকে মেরে ফেল, আমাকে গুলি কর, আর সাথে সাথে পুলিশ তার উপরে গুলি করছে, কি নির্মমতা, কি নিষ্ঠুরতা, কি নির্দয়। ওরা ওরা মানুষ নয়, ওরা পশু। একজন ছাত্র হাত তুলে বলছে আমাকে গুলি কর, আর ও গুলি করে দিয়েছে, ওর জীবনের মূল্য নেই। ও মানুষ নয়, ও শিক্ষার্থী। এই নিষ্ঠুর বাংলাদেশে আপনি বসবাস করছেন, যেখানে শিক্ষার্থী আন্দোলন করছে সেখানেই গুলি করছে। আমি এই শিক্ষার্থীর চেহারার দিকে তাকাতে পারি নাই। হাত উঁচিয়ে বলছে, গুলি কর, আমাকে গুলি কর, আর গুলি করে দিল। ওরা কি মানুষ হবে না? সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা দাবি নিয়ে নেমেছে, শিক্ষার্থীদের তো কোনো দোষ নেই। আমার এই চেহারাটা ভাসছে, আপনারা দেখছেন এই যে শিক্ষার্থী যখন দাঁড়িয়েছে বুক ফুলিয়ে, বুক উঁচিয়ে বাংলার ছাত্র জনতার কাছে দেখিয়ে গিয়েছে জীবনের মূল্য দিতে হয় কিভাবে, শিক্ষার্থীদের জন্য মূল্য দিয়ে গিয়েছেন। আজকের এই রংপুর পুলিশের সঙ্গে সংঘর্ষে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ইসলামিক ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ, আজ ওদের নির্দয়ে, ওদের নিষ্ঠুরতা আজকের বাংলাদেশের সকল নিষ্ঠুরতাকে পার করে দিয়েছে। এতদিন আপনি ভেবেছেন বিরোধী দলকে হত্যা করে, বিভিন্ন মানুষকে হত্যা করে, আর আজ চোখের সামনে দেখছেন আপনার ভাইকে হত্যা করছে, শিক্ষার্থীকে হত্যা করছে। হত্যা করতে যেন ওদের দুইটা সেকেন্ড লাগলো না, মানে ঠুস ঠাস করে গুলি করে দিল। ওদের কি ভাই নেই? ওদের কি বোন নেই? ওদের কি মা নেই? ওদের কি বাপ নেই? ওদের কি কেউ নেই? ওদের কি কোনো দয়া নেই, মায়া নেই?
ওরা কি আদতে এই দেশের নাগরিক কিনা? এভাবে করে রংপুর, চট্টগ্রাম, ঢাকা আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে। আমি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই জাহিলি শাসন ব্যবস্থা থেকে মুক্ত করো, বাংলাদেশের সকল মুসলিম মানুষকে হেফাজত করো, ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে তাদের অধিকার প্রতিষ্ঠার হিম্মত দান করো, এই ফ্যাসিবাদের কবল থেকে আমাদেরকে মুক্ত করো। প্রতিদিন আমাদের শিক্ষার্থীরা জীবন দিচ্ছে, প্রতিদিন বাংলার অগণিত অজস্র মানুষ তার লাশের রাস্তায় পরিণত হয়েছে, রাষ্ট্রে পরিণত হয়েছে। এখানে এখন জীবনের মূল্য নেই, 1 কেজি চালের মূল্য যা, 1 কেজি আপেলের মূল্য যা, একজন মানুষের মূল্য তা নেই প্রিয় বন্ধুরা আমার। আজ সারা বাংলাদেশের শিক্ষাঙ্গন গুলোতে অবৈধ এই ফেসিবাদের বিচরণ ঘটেছে। ফেসিবাদ সমস্ত শিক্ষাঙ্গন গুলোতে দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচার, বেবিচারে মেতে উঠেছে, চাকরিতে বাকরিতে বৈষম্যের সৃষ্টি করছে, 56% কোটা দিয়ে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে আমার শিক্ষার্থীদের জীবনকে কেড়ে নিচ্ছে। আমার শিক্ষার্থীরা শুধু একটা দাবি তুলেছে, এক, যে আমি চাকরি চাই, আমি বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, আমি আমার মেধার মূল্যায়ন চাই। যে দেশে মেধার মূল্যায়ন নাই, যে দেশে টোকাইরা রাস্তা থেকে উঠে এসে শিক্ষার্থীদেরকে লাইব্রেরিতে যাওয়ার জন্য উপদেশ দেয়, যে দেশে টোকাইরা শিক্ষার্থীদেরকে জুলুম করে, গুলি করে, বর্ষণ করে, সে দেশে আর কিছুই থাকার নেই। প্রিয় ভাইরা জাগতে হবে। দর্শক, আপনি ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যে তাদের আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। ফাঁকা গুলির শব্দ শুনেছি, এখানে রড ব্যবহার হয়েছে, চাপাটি ব্যবহার হয়েছে, ইট পাটকেল মারা হয়েছে, রামদা ব্যবহার হয়েছে, ফাঁকা গুলির শব্দ আমরা শুনেছি, কিন্তু কেউ গুলিতে আহত হয়েছে এ বিষয়ে আমাদের কাছে মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেই মূল মন্ত্রকে ধারণ করেই কিন্তু আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি। আমরা মনে করি 56% কোটা বাংলাদেশে একটা স্পষ্ট বৈষম্য, ফলে এখানে আসলে এটি বলার কোনো সুযোগ নেই যে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছি। বরং যে কোনো আন্দোলনকে এই যেভাবে ট্যাগ দেওয়া, রাজাকার বলা, মুক্তিযুদ্ধ বিরোধী বলা, এটা একটা গণতান্ত্রিক আন্দোলনকে ট্যাগ দেওয়ার বাংলাদেশের একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকেই কিন্তু সরকারের জায়গা থেকে এই ধরনের কথা বলা হয়েছে, এবং এই আন্দোলনের সাথে কিন্তু রাজাকার শব্দের কোনো ধরনের সম্পর্ক ছিল না। এই সম্পর্কের সূত্রপাত কে ঘটিয়েছে? এই সম্পর্কের সূত্রপাত কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী ঘটিয়েছে, তিনি কিন্তু আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে ইঙ্গিত করেছে। তখন ছাত্ররা পাল্টা জবাব দিয়েছে, আমরা আমাদের আন্দোলন যৌক্তিক এবং ন্যায়সঙ্গত, রাজাকার বলা হোক না কি বলা হোক তাতে আমাদের কিছু যায় আসে না, আমরা জানি আমরা ন্যায়সঙ্গত আন্দোলন করছি, আমরা সেই আন্দোলন চালিয়ে যাব। এবং এখানে তৃতীয় পক্ষের সুযোগের কোনো ঢোকার কোনো সুযোগ নেই। আমরা সবসময় বলছি শিক্ষার্থীদের একটা যৌক্তিক দাবি, দাবি পূরণ করে দিলে এই আন্দোলন শেষ হয়ে যাবে। এখানে তো দাবি পূরণ না করে তারা কেন এই ধরনের কথা বলতেছে, এটাই আমাদের কাছে বোধগম্য হচ্ছে। একটু মৃত্যুর বিষয়ে ক্লিয়ার করবেন, মৃত্যুর যে দুইজন শিক্ষার্থী নিহত হয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে, বিষয়ে আমরা এই বিষয়ে এখনো অথেন্টিক খবর পাইনি, এই জন্য আমরা এই বিষয়টি ঘোষণা করিনি, আমাদের অফিসিয়াল জায়গা থেকে ঘোষণা করা নেই। অনেকে এই বিষয়ে বলেছেন, আমরা এই বিষয়টি খতিয়ে দেখব, আপনাদের জায়গা থেকে যদি সঠিক ইনফরমেশন থাকে আমাদেরকে দিয়ে সহায়তা করবেন। ক্যাম্পাস কি এখন নিরাপদ হয়েছে মনে করছেন? ক্যাম্পাস তো অবশ্যই নিরাপদ না, এবং আপনারা দেখলেন যে আমরা ক্যাম্পাসের শিক্ষার্থী হয়েও আমরা শহীদ মিনার যেতে চেয়েছিলাম, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। এখানে অছাত্রদের এসে তারা হামলার সুযোগ করে দেওয়া হচ্ছে, কিন্তু যারা আন্দোলনকারী তাদেরকে কিন্তু ক্যাম্পাসে যেতে বাধা দেওয়া হচ্ছে, এবং হলের ভিতরে ভিতরেও নানা ধরনের সমস্যা তৈরি করছে, প্রশাসন সমস্যা তৈরি করছে। আমরা স্পষ্ট বলতে চাই এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, আজকে আপনারা প্রতি হলে হলে প্রতিরোধ গড়ে তুলবেন। যেসব হল ক্যান্ডিডেটরা, যেসব নেতারা আপনাদের উপর আঘাত করেছে, আমাদের বোনেদের উপর আঘাত করেছে, তাদেরকে কিন্তু আপনারা হলে ঢুকতে দিবেন না। এই হল শিক্ষার্থীদের হবে, এই হল শিক্ষার্থীদের হল, এই হলে কোনো অছাত্র কোনো সন্ত্রাসীদের জায়গা হবে। আমরা অলরেডি দেখেছি অমর একুশে হল, শহীদুল্লাহ হল, এফএইচ হল, তারা কিন্তু হলে অবস্থান নিয়েছে এবং তারা প্রতিজ্ঞা করেছে, প্রতিরোধ করছে। যে তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, ভিডিওকে শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, নিঃশেষকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।